প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে যার কথা যার জীবনী তুলে ধরব, তিনি আপনার আমার সবার প্রিয়, এক সময়ের তুমুল জনপ্রিয় শিশু শিল্পী ও বর্তমান সময়ের নায়িকা দিঘি। তার পুরো নাম প্রার্থনা ফারদিন দিঘি। তিনি 2003 সালে বাংলাদেশের ঢাকায় একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুব্রত বড়ুয়া আর মা অভিনেত্রী দোয়েল। মা প্রয়াত অভিনেত্রী দোয়েল ও বাবা সুব্রত দুজনই চলচ্চিত্রের মানুষ। তাদের দেখানো পথ ধরে শিশু শিল্পী হিসেবে রূপালী পর্দায় নাম লেখান প্রার্থনা ফারদিন দিঘি। অভিনয় করেন চাচু দাদিমা, পাঁচ টাকার প্রেম সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে। এছাড়াও অংশ নেন বেশ কিছু বিজ্ঞাপনে, মাঝে দীর্ঘ বিরতি। এরই মধ্যে গুঞ্জন উঠে রূপালী ভবনে নায়িকা হয়ে ফিরছেন ছোট্ট সে দিঘি, তাও আবার সাকিব খানের নায়িকা। অবশেষে গুঞ্জন সত্যি হল, সত্যি সত্যি নায়িকা হয়ে ফিরলেন দিঘি। তবে তার নায়ক সাকিব খান নয়, শান্ত খান। সাফলা মিডিয়ার দুই চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী, নাম টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও ধামাক্কা। এরই মধ্যে টুঙ্গিপাড়ার মিয়া ভাইয়ের কাজ শুরু করেছেন দিঘি, বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। বর্তমানে তিনি স্ট্যামফোর্ড কলেজে অধ্যয়নরত আছেন। তিনি গ্রামীণ ফোন দ্বারা সর্বাধিক জনপ্রিয় টিভিসির ময়না পাখি চরিত্রে অভিনয় করেছিলেন। জনপ্রিয় টিভিসির পরে তিনি রাতারাতি বিখ্যাত হয়েছিলেন এবং চলচ্চিত্রের যাত্রা শুরু করেছেন। তার প্রথম সিনেমাটি ছিল কাবলিওয়ালা। তার সবচেয়ে সফল সিনেমা হল অবুঝ শিশু, চাচ্চু এক টাকার বউ, স্বামী ভাগ্য, টফ হিরো, চাচ্চু আমার চাচ্চু, বাবা আমার বাবা, ছোট্ট সংসার, প্রীতির আগুন জলে দ্বিগুণ, এভাবেই ভালোবাসা হয়, দাদিমা ইত্যাদি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, এই কামনা করি। আরেকটি অনুরোধ, আপনি যদি দিঘির ভক্ত হন ও আমাদের চ্যানেলে নতুন হন এবং এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।